হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যাচ্ছি পেলিং। তো পেলিং জায়গাটা সম্পর্কে বাঙালিরা হয়তো অনেকেই অনেক কিছু জানেন, তো আপনারা সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কলকাতা থেকে পেলিং কিভাবে যাবেন। তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল বাসের মাধ্যমে, যেহেতু আমরা বাস লাভার, আমরা বাসের ভিডিও বানাই, সেই জন্য ভলভো বাসের মাধ্যমে আমরা পেলিং গেছিলাম। তো সেই বাস আপনারা এসপ্ল্যানেড থেকে আমরা শ্যামলী পরিবহনের বাস নিয়েছিলাম, যেটা শ্যামলী পরিবহনের একদম লেটেস্ট অ্যারাইভাল বাস, যে বাসটা খুবই মোস্ট লাক্সারিয়াস কোচ। এর আগের ভিডিওতে আপনারা সেটা দেখেছেন, চাইলে এখানে আই বাটনে দেওয়া থাকবে, ভিডিওটা আবার আপনারা একবার চেক করে নেবেন। কলকাতা থেকে শিলিগুড়ি আমরা বাসের মাধ্যমে কীভাবে গেছিলাম, অ্যান্ড আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন, শিয়ালদা বা হাওড়া থেকে বিভিন্ন সময়সূচি রয়েছে, সেখান থেকে আপনারা ট্রেনেও যেতে পারেন বা বাই এয়ারও যেতে পারেন আপনারা দমদম এয়ারপোর্ট থেকে। তো এই হচ্ছে আমাদের জার্নি, শুরু হচ্ছে এখানে। আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম, এখানে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, আপনারাও আশা করি আমাদের সাথে থেকে দেখতে থেকে মজাটা উপভোগ করবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা এই বাসের মাধ্যমে শিলিগুড়ি পৌঁছাই, এবং শিলিগুড়ি থেকে কিভাবে আমরা কোন ক্যাবের মাধ্যমে কিভাবে ক্যাব হায়ার করে আমরা সরাসরি পেলিং পৌঁছাচ্ছি, সেই ইনফরমেশনটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখতে থাকুন। What's up everyone, hope you guys are all doing good and having a great day. This is Avik here and this is Shivani here and we welcome you to the video. তো এই সেকেন্ড পার্টে আমরা কলকাতা থেকে পেলিং কিভাবে যেতে হয় এটা তোমাদেরকে বলছি। তো সুমনদা কিভাবে যেতে হয় একটু বলে দাও। বাসের ক্লিপটা পেয়ে যাচ্ছ, আগের ভিডিওটা দেখেছো, এখানেও বাসের ক্লিপটা পেয়ে যাবে। এন্ড সঙ্গে যেটা যে এখান থেকে আমরা গাড়ি ভাড়া করেছি, অভিনব আমাদের কত টাকা লাগছে এখান থেকে? আগে জাইলো করেছিলাম তো ওটা 4000 বলেছিল, জাইলোটা হয়নি, ফিলার প্রবলেম সামথিং, তো এখন এটা বোলেরো আছে, বোলেরোটা পড়ছে 3500-3500 টাকা। তো আমরা 6 জন আছি, তাই আমরা পার্সোনাল গাড়ি একটা ভাড়া করে নিয়েছি, আপনারা 8 জন থাকলে চেষ্টা করবেন গাড়ি ভাড়া করে নিয়ে। আর তাছাড়া এখানে পেলিং এর জন্য শেয়ার ক্যাবও পাওয়া যায়, আমরা দাদার নাম্বারটা দিয়ে দেবো, ড্রাইভার দাদার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাকে চাইলে আপনারা ফোন করে এই রেটে টাকা পেয়ে ঘুরতে যাওয়ার জন্য ডিল পেয়ে যাবেন। এটা ভালো ডিল আই থিঙ্ক আমি মনে করছি। তো এখন পেলিং এ যাওয়ার পথে কি কি পড়ছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, পেলিং এ কি কি খাবো, কি করবো, সেইটা সেই সমস্ত সবকিছু জানতে গেলে ভিডিওটাকে এখন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন রাখুন, আর অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। তো আর কোনো কথা না, এখন জাস্ট খুব মজা হবে, দেখতে থাকুন। তো পেলিং এর জন্য এখন আমরা রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ি থেকে, গাড়িতে উঠে, গাড়িটা একদমই খুব একটা ভালো, খারাপ নয়, চয়েসফুল না কিন্তু ভালো, চলে যাবে, চলে যাবে। এখন আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আমার এখন প্রচুর ঘিরে পেয়েছে, আমি এখন মোমো ব্রেকফাস্ট করবো, আপনারা সাথে থাকুন, পাহাড়ের মধ্যে কোথায় ভালো মোমো পাওয়া যায় ড্রাইভার দা বলেছে ওখানে দাঁড় করাবে, তো ওখানে মোমো খাবো আপাতত। অন্ধের মতন লাগছে একটুখানি, আমরা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সুমনদার চশমাটা পড়ে তো সুমনদাকে মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে, সুমনদার এই কয়েকদিন আগে ছানি অপারেশন হয়েছে, পথ চলার পর আমরা ফাইনালি একটা জায়গায় ডিসাইড করি যে আমরা ব্রেকফাস্ট করব মোমো আপাতত। তো মোমোর খোঁজে এখানে আমরা চলে এসেছি সেবক রেল গেটের এখানে। তো এখানে ফার্স্ট খাওয়া দাওয়া হচ্ছে, দেখা যাক মোমোর কত দাম কি না কি, ভিডিওটা দেখো। তো মোমোর সঙ্গে প্লেটে দেখা হচ্ছে সবাই। তো এখন অবধি আমাদের প্ল্যান তো সব ঠিকঠাকভাবেই চলছে, এখন আমরা মোমোর জন্য একটু ওয়েট করছি। তো এবার মোমোটা খেয়ে এখানে দেখা যাক কিরকম মোমো হয়, পাহাড়ি মোমো তো এমনি টেস্ট খুব ভালো হয়। তো রাজাবাবু তুমি একটু কিছু বলো, একদম দর্শক বন্ধুরা তোমায় চাইছে। মোমোর জন্য আমরা সবাই ওয়েট করে আছি, পেটে ছুঁচো একদম ছুঁচো করছে, অভিজ্ঞতার পেটে তো একদম গঙ্গা করছে, সুমনদার পেটে তো আর পারা যাচ্ছে না। তো মোমোর জন্য এখন ওয়েট করছি, পেছনে পাহাড় হালকা হালকা দেখা যাচ্ছে, পাহাড়ের পরে আরো বড় বড় দেখতে পাবো। তো এখন মোমো খাবো, তারপরে বাকিটা শেয়ার করবো। একটু পেছনের ভিউটা এবার তোমরা এনজয়। भैया आपका होटल में क्या क्या खाना मिलता है? हमारे में यहाँ चिकन थाली, मटन थाली, फिश थाली,
और नाश्ता में पूरी सब्जी लच्छा परोठा आलू परोठा मोमो चाउमीन थुप्पा ये सब मिलता है। और आपके यहाँ का सबसे मतलब जो सुबह के टाइम आ रहा है नाश्ता के लिए क्या क्या है? नाश्ते के लिए आपको सुबह में बॉयल एग वगैरह है, ब्रेड ऑमलेट वगैरह है, पूरी सब्जी रोटी सब्जी आलू परोठा लच्छा परोठा मोमो चाउमीन ये सब मिलेगा, फ्राइड राइस। तो তোমরা যদি সকাল বেলা আসো তো এখানে নাস্তাও করতে পারবে, মানে ব্রেকফাস্টও করতে পারবে আর লাঞ্চও করতে পারবে। লাঞ্চও করতে পারবে, লাঞ্চও করতে পারবে প্লাস ডিনারও তো হবে। ডিনারও হবে, তো ডিনার ডিনারও এখানে হয়। তো তোমরা যদি আসতে তোমরা যখন এখানে শিলিগুড়ি থেকে পেলিং এ যাবে তো যাওয়ার পথে এখানে 3-4-6-8 রেস্টুরেন্ট থাকে, তো তোমরা এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারো। আমি দাদার হোটেলের নামটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, প্লাস আমি স্ক্রিনেও একটা কথাও লিখে দেবো। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। ঠিক আছে। পাহাড়ে মোমো খাওয়াটা একটা অন্যরকম ব্যাপার, কলকাতায় কোনোদিন পারবে না এদের মতো টেস্ট ম্যাচ করাতে। তো যারা আসছেন এই মুহূর্তে হোটেলের নামটা উইক বলে দেবে, তাদেরকে অলরেডি ইন্টারভিউ করেছে, বলেছে আপনারা জানতে পেরে গেছেন এখানে এসে অবশ্যই খেয়ে যেতে পারেন মোমোটা। তো 10 টাকা করে এখানে পার পিস মোমো যথেষ্ট ইকোনমিক্যাল আমার কাছে মনে হয়েছে, খুবই ভালো, আপনারা এসে খেতে পারেন। খাবার তো মোটামুটি প্রাইসে রিজনেবলই ছিল, যথেষ্ট টেস্টি ছিল কিন্তু খাবারটা, নো ডাউট, তাই না? হ্যাঁ, টেস্টি প্লাস খুব ভালো খেতে। এন্ড জাস্ট সেবক রেল গেটের এখানে এটা প্রিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, নবীগেটি দেখিয়ে দিই। প্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তোমরা ডেফিনেটলি আসলে এই হোটেলটা খাওয়ার চেষ্টা করো, কারণ কি এরা একদম ফ্রেশ খাবারটা সার্ভ করে, খেলে তোমাদের খুব ভালোও লাগবে। একটু টাইম টেকিং আমাদের কাছে, একটু লম্বা বানানো মোমোটা সুন্দর কিন্তু খেতে ভালো লাগলো, খুব খেতে খুব ভালো লাগলো। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, পেলিং এ গিয়ে দেখো। No more hope is left in me, I can see what comes my way. There's nowhere else to go, all I do is fall. Feels like I can make it, more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold me. With your love, find my rest and I can see you. আমরা এবারে তেনজিং হোটেলে একটু লাঞ্চ করব বলে দাঁড়ালাম। হ্যাঁ, আচ্ছা এবারে হোটেলটা একটু দেখিয়ে দেবে, এখানে সবকিছুই পাওয়া যায় আইটেম, তো দেখা যাক আমরা কি পাই কি খাই। এখন খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট, কিন্তু ভেতরে খুব নয়েজ আর ওরা ভিডিও করতে এলাও করছিল না বলে আমরা আবার মোটামুটি একটা কথা বলে নিই, যে যাদের পাহাড়ি মাটন ভালো লাগে না, মানে স্কিন একদম তো সেই ধরনের মাটন যারা পছন্দ করে না তাদের হয়তো এটা ভালো লাগবে না, কিন্তু যারা একটু অন্যরকম পছন্দ করেন পাহাড়ি মাটন উইথ স্কিন তাদের জন্য এটা ভালো লাগবে, খাওয়াটা একটু অন্যরকম সেটা বলে নেওয়া ভালো। আপনারা না চাইলে মটন না চাইলে চিকেন খেতে পারেন, সেটাও কিন্তু ভেজ খেতে পারেন, নুডলস খেতে যে মোমো আছে সব রকম আইটেমই পেয়ে যাবেন। আর আমাদের মটন থালি মনে হয় 220 রুপিস, 220 চিকেন থালি 200 আর নুডলস সাক্কা যেটা ছিল ওটা 100 টাকা। তো এই হচ্ছে আজকের খাবার মেনু, রিজনেবল প্রাইস 960 টাকা খেয়েছি আমরা, ভরপেটটা খাওয়া 220 টাকা হিসেবে, ভাতের আনলিমিটেড ভাত ডাল সবকিছু নিতে পারবেন, ভাত ডাল পাঁপড় সব আর 3 পিস মাংস, খারাপ না, ভালোই মাংস, সাইজও ভালো। তো এখন পেলিং এ গিয়ে দেখা হচ্ছে। There's nowhere else to go, all I do is fall. Feels like I can make it, more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold me. With your love, find my rest and I can see you.
trying to feel good, trying to forget about you. I can't forget about you. Oh, I can't explain just what you've done to me. It feels like the rain is pouring all over me. You make me feel free. I wanna believe in you, believe in you. Oh, I just gotta know, will we live forever? And if I let you go, oh baby, I just gotta, gotta know. Oh, I just gotta know, will you be here forever? And if I let you go, you've done to me. It feels like the rain is pouring all over me. You make me feel free. I wanna believe in you, believe in you. Oh, I just gotta know. तो 24 घंटा जार्नीर पड़े फाइनली हमरा पेलिंग है नाम सिलिंग सेलिंग रेसिडेंसी नामे होटले पहुंचा लेंगे। তো 24 ঘন্টা আমরা সত্যি খুব টায়ার্ড অ্যান্ড যে পেছনে অভিনব আছে আমাদের আমাদের হোটেলটা জাস্ট পেছনেই এখন অভিক দেখিয়ে দেবে হোটেলের রুমটাও আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা তিনটে রুম বুক করেছি ছজন আছি তো দেখা যাক রুমের রুম ফেয়ার কী নাকি সব কিছুই আমরা শেয়ার করবো আগামী ভিডিওতে আপনারা সবই জানতে পারবেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরের ভিডিও ভিডিও আরও ভালো ভালো পেলিংয়ে কী খাবেন কোথায় থাকবেন কোথায় সাইট সিইং করবেন তার সব ডিটেলস আমরা আপনাদেরকে জানাবো তো সাথে থাকুন দেখতে থাকুন এখন রাত্রি 11:30 পেলিংয়ে এখন মোটামুটি 6 ডিগ্রি থমথমে কলকাতায় ভোট তিনটে তো এরকম থাকে না ওয়েদার মনে হয় দারুণ দারুণ ওয়েদার যতটা উপভোগ করো তো আরো ভালো লাগবে আর অনেক মজাও লাগবে তোমরা আসো এখানে ডেফিনেটলি ঠান্ডা পেলিং এই ঠান্ডার ওয়েদারে আসলে আরো বেশি মজাটা পাওয়া যাবে কারণ কি যে ঠান্ডার সময় ঠান্ডার ফিলিংটা নেওয়ার জন্য এখানে আসো একদম তো এখানে এসো ভিডিওটা এখানে এসো এনজয় করো আর পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো থ্যাংক ইউ গুড নাইট